আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম করব। এখন বাজে 8:10 আর এই মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে চলে এসেছি আগে তোমাদের কাছে, অন্যরকম একটা চ্যালেঞ্জ করব। জানি না কতদূর পারবো, তবে চেষ্টা করব। মানে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। তোমরা হয়তো ভেবো না যে অফ ক্যামেরায় কোনো কিছু খেয়ে নেবে, কিন্তু একদমই না। আজকে চ্যালেঞ্জটা যখন হচ্ছে তখন চ্যালেঞ্জটা একদম হয়েই যায়, দেখি যতদূর পারি, যতক্ষণ পারি তোমাদের সাথে শেয়ার করবো আমি চ্যালেঞ্জটা। এখানে দেখো অনেক লেবু কেটে এনেছি টুকরো টুকরো করে। এখানে দুটো লেবু যথারীতি কেটে আমি নিয়ে চলে এসেছি, আর এটার মধ্যে আছে গরম জল। সারা দিনটা আমি আজকে লেবু খাওয়া চ্যালেঞ্জ করলাম। তো সকাল থেকে আমি লেবু খাওয়া থেকে স্টার্ট করে দিচ্ছি আমার চ্যালেঞ্জটা। সারা দিন আমি আজকে টক জাতীয় খাবার খেয়ে থাকব, দেখি কতদূর পারি। আজ আমি ভাত মুড়ি যাই বলো কোনো খাবার আমি আজকে আর খাবো না। সকালে আজকে আর চা খাবো না আমি, সকালে আমার এটা খাওয়া হয়ে গেল। আজকে সকালে যখন জল খাবার খাবো কি খাবো সেটা তো তোমরা দেখতেই পাবে। চলো এবার সকালের সমস্ত কাজকর্ম করে নিই। আজকে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, শুধু সারাদিনটা আমি খাওয়ার চ্যালেঞ্জটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন চলে এসছি সকালের জলখাবার নিয়ে। আর আমার সকালের জলখাবার বলতে আজকে আর অন্য কিছু নয়, এখন খাবো একটা কমলা লেবু। হ্যাঁ মামা মেয়ে বাবু বলছে তুমিও একটু কিছু খেয়ে নাও, আমাদের সাথে টিফিন করে নাও। আর না আমি বললাম যে না একদমই না, চ্যালেঞ্জ যখন করছি তখন চ্যালেঞ্জটা তো আমার নিজের সঙ্গে, খেয়ে নিলে কেউ হয়তো দেখতে পাবে না, কিন্তু চ্যালেঞ্জটা থেকে তো আমি নিজেই নিজের কাছে হেরে যাবো, তাই না বলো। দেখো লেবু ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে খেয়ে নেবো ফলের মধ্যে। আমি এইটাই বেশি ভালোবাসি, আর গ্রীষ্মকালে আমটা। আবার পরে আসছে দুপুরে খাওয়া নিয়ে। আর আমার দুপুরের খাবার বলতে আজকে দেখো লেবু এখানে আছে, লেবুটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এটা আছে বিট নুন, জানি না কি করে খাবো এগুলো আমি। আর এটা দেখো গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা ভেজে এনেছি সেটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, আদৌ খেতে পারবো কিনা জানি না, কিন্তু চ্যালেঞ্জ যখন নিয়েছি চ্যালেঞ্জ থেকে পিছনের দিকে তাকানো যাবে না। ভাত খাওয়ার সময় আমার কর্তা আমাকে রিকোয়েস্ট করেছিল অল্প কটা ভাত খাও, না খাওয়া যাবে না ভাত। এই দেখো চলো খাওয়া শুরু করে দিই।
পেটটা যেন টুকটুক পিস। এই দাঁত নিয়ে মনে হয় একটা মাস কিছু খেতে পারবো না। চলো দেখো আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। এবার এই কমলা লেবুর খোসাটাকে মানে উপরের লাল অংশটাকে একটু হালকা করে আমি গ্রেট করে নেব, যেটা দিয়ে আমি মশলা করি। সেই মশলা করার মেশিনটার সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ সাদা অংশটাকে কোনোভাবেই নেব না, জাস্ট শুধু লাল অংশটাকে দেখো হালকা আমি বের করে নিলাম। এটা আমাকে মানে যেটা কেকটা বানাবো ওটা স্মেল আসবে, কমলা লেবুর যে স্মেলটা সেটা এর কারণেই উঠবে। তো যে এটা আমি গ্রেট করে নিলাম হালকা। এবার কমলা লেবুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আমি আর মিক্সার ব্যবহার করলাম না, কারণ মিক্সারটাকে আবার ধুতে হবে। তো আমার আর একটা জুস করার যন্ত্র আছে, তার জন্য আমি এটার সাহায্যে আমি লেবুর জুসটাকে বের করে নিচ্ছি। চলো, আমার বের করা হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটাকে তৈরি করে নিই। তার জন্য আমি কমলা লেবুর যে খোসাটাকে ওপরের অংশটাকে আমি রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, এবার ধুয়ে দিলাম। আর এটা লেবুর রসটা দিলাম, আর দেবো দুটো ডিম। দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি চলো আগে। আর আমি চিনিটাও আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটা আমি মিক্সারে করিনি, আমি শিলে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এটা দেবো একটু বাটার, তোমরা সাদা তেলও দিতে পারো। আমি বাটার যেহেতু আছে বাড়িতে তো আমি বাটার দিয়েই করবো। আর এটা হচ্ছে চিনি, চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। চিনি আমি দিচ্ছি আমি আমার পরিমাণ মতো। আর এটা দিলাম ময়দা, ময়দাটাকে আমি আগেই চেলে রেখে দিয়েছি। এটা দিচ্ছি বেকিং পাউডার অল্প একটু পরিমাণ মতো, আর এটা বেকিং সোডা সেটাও পরিমাণ মতো দেবে। দেখো সব উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই এই ব্যাটারটাকে ভালো করে আমি তৈরি করে নেব। চলো, ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি একটা গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির ভেতরে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এটা 10 মিনিট গরম হতে থাকুক। চলো, আমার সেট হয়ে গেছে। এটা মোটামুটি 10 মিনিট গরম হয়ে গেছে। এবার এটা তো বাটার নিয়েছি, বাটারটা এবার মাখিয়ে দেব আমি। দেখো একদম পুরো মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে মধ্যে দিয়ে দেব। চলো, কেক আমার একদম রেডি হয়ে গেছে। আমি কেক নামিয়ে ফেলেছি, আর চারিদিকে ছুরির চিহ্ন দেখতে পাচ্ছ। আমি ভেতরে ছুরি ভরে দেখেছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। দেখো একদম পুরো আমার কেক খুব সুন্দর হয়ে গেছে। আর দেখো আমি এবার নামিয়ে কেকটাকে বাটি থেকে আলাদা করে দিই।
আর কি দারুণ দেখতে হয়েছে সেটা দেখো একবার। আর এত স্পঞ্জি হয়েছে না, আমি এই প্রথম কমলা লেবুর কেকটা বানাচ্ছি, আমি কখনো বানাইনি আগে, তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দারুণ লাগছে। আর কেকটা খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো এবার কেকটাকে কেটে দেখাই কেমন হয়েছে। এত স্পঞ্জি হয়েছে দেখো, মানে ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ ফার্স্ট টাইম আমি বানালাম কেক। কেক আমি আগে বানিয়েছি, কিন্তু কমলা লেবু কেক এই প্রথম বানালাম, তো দারুণ হয়েছে তোমরা। আর গরম পুরো ভাপ উঠছে দেখতে পাচ্ছ। চলো আমার কেক রেডি হয়ে গেছে, আর কেকটা তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এত সুন্দর হয়েছে। আর এখান থেকে কেটে আমি আমার ছেলেকে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ও পড়তে বসেছে সারাদিনের পরে। এবার আমি একটু খাবো, চলো এটাকে একটু কেটে নি আর খেয়ে নি, আমার উপোস ভঙ্গ করব। থুড়ি থুড়ি থুড়ি, উপোস না। এই দেখো দারুণ শক্ত হয়েছে। রাতে অল্প ভাত না খেলে আমার সত্যি আর শরীর চলছে না, কারণ সারাদিন কাজ কর্ম সবকে একা হাতে, এরপরে আমি আর পারবো না। যেটুকু পেরেছি একদম নিষ্ঠার সঙ্গে করেছি, যেমন ঠাকুরের উপোস করা হয় ঠিক সেইভাবে। তো চলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার আজকের এই যে চ্যালেঞ্জটা করলাম কেমন হয়েছে, কেমন লেগেছে, অবশ্যই জানিও। তো আজকে চলো আজকের ব্লগটা একটু নতুনত্ব করার চেষ্টা করেছি, আদৌ পেরেছি কিনা জানি না, তোমরাই বলবে। চলো আর বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে গেছে আজকের ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আসছি কোনো নতুন ব্লগ নিয়ে। শুভ সন্ধ্যা, বাই বাই।